আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো। আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি লতা ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির। তো দেখতেই পাচ্ছেন কাজ খুবই স্পিডে চলতেছে। পুরো ভিডিও জুড়ে কথা বলবো আমি মোহাম্মদ আজিমুদ্দিন অল নকশা থেকে। অবশ্যই আপনারা কন্টিনিউ করার আগে একটি লাইক দিয়ে নেবেন, কারণ আপনারা একটি লাইক দিলে আমার পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে যাবে, শো হবে, এবং আপনার একটি লাইকের মাধ্যমে অন্য ভাইয়ের কাছেও এটি চলে যাবে। তো দেখতে পাচ্ছেন কাজটা খুব স্পিডে চলতেছে। এখন মার্বেল ডিজাইনগুলো করা হইতেছে একটার পর একটা, খুবই আকর্ষণীয়, হাতে করলে খুব আকর্ষণীয় হয়। তো আপনার সুন্দর আঙ্গুলটি দিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। অল নকশা চ্যানেলটি অবশ্যই আপনারা মনে রাখবেন, তো যাতে আপনাদের সাবস্ক্রাইবের কারণে আপনাদের পরবর্তী ভিডিও যাতে আপনারা পান, এই জন্য অল নকশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখন সাইডের পাতাগুলার খাইল দেওয়া হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন। আসলে এটা শর্ট করে করা হয়েছে যে আপনাদের কাছে উপস্থাপন করানোর জন্য, অল্প অল্প আপনাদের মাঝখান থেকে নিয়ে আপনাদেরকে দেখানোর সুবিধাটা আপনাদেরকে শর্ট করে দেখাইতেছি আর কি। তো দেখতেই পাচ্ছেন কাজ চলতেছে। এখন পরবর্তী সাইডে কাজ খাইল দেওয়া হবে। কিছুক্ষণ পর আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। অবশ্যই আমার এই ভিডিওগুলি ওই সমস্ত মানুষদের জন্য উপকৃত হবে যারা কাজ শিখতেছেন, নকশার কাজ বিশেষভাবে তাদের জন্য উপকৃত হবে। কারণ আপনারা যদি এটি ডাউনলোড করে স্লো মোশনে দেখেন, তাহলে আমি কিভাবে খাইল দিতেছি, কোন বাড়াইলের মধ্যে, কোন ভাঁজের মধ্যে কোন বাড়াইল দিয়ে কাজ করতেছি সেটা আপনারা বুঝতে পারবেন। অবশ্যই এটা স্লো মোশনে দেখতে হবে কাজ শিখতে হলে। এটি আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদের সামনে যেটা দেখাইতেছি এইটা হলো মেইন ডিজাইন। দেখেন কত সুন্দর ও চমৎকার দেখা যাইতেছে, দুই পাশে দুইটা দেখেন আপনারা কত চমৎকার একটি ডিজাইন হয়েছে। সো আজকে এই পর্যন্তই, কথা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।